হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদম ভোরেই তোমাদের সাথে চায়ের সাথে হাজির হলাম। চা খেতে খেতেই ব্লগটা শুরু করি, আর শুরু হওয়ার সাথে সাথে বলি আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল বাটনটিকে প্রেস করো। চা খেয়ে অন্যদিকে চা খাওয়া হয়ে গেল আর অন্যদিকে বসিয়ে দিয়েছি আমি ভাতের জল এবং ভাতও বসিয়ে দিয়েছি। আর মেয়ে চাউমিন নিয়ে যাবে তাই আলু ভাজছি, আর আরেকদিকে বসিয়ে দিয়েছি সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা আমার আজকে ডিম ছিল না তাই সয়াবিন দিয়ে আলু দিয়ে চাউমিনটাকে আমি তৈরি করব। যখন তোমাদের মনে করো বাড়িতে ডিম থাকবে না তখন তোমরা এই প্রসেসে কিন্তু করে দিতে পারো, তাহলে তাদের ওদের পুষ্টিগুণটাও কিন্তু খুব ভালো বজায় থাকবে। দেখো আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমি সয়াবিনটাকে সেদ্ধ হয়ে গেছে সয়াবিনটা, আর চাউমিনটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি ভালো করে ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে সয়াবিন দিয়ে দিলাম, আর সয়াবিন দিয়ে আবার একটু ভালো করে নাড়বো। নাড়ার পর লবণ দিয়ে দিয়েছি, আমি হলুদ দেব না, লবণ দিয়ে দিয়েছি। আর সয়াবিনগুলোকে আমি ছোটো ছোটো, যেহেতু বড় 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 সয়াবিন, এবার সয়াবিনগুলো একটু বড় বড় নিউট্রেলা সয়াবিন, সেগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে আমি দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। সমস্ত চাউমিনের মধ্যে আমি দিয়েছি আলু আর সয়াবিন, আলু সয়াবিন আর চাউমিনগুলোকে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সয়া সস, সয়া সস দিয়ে আমি আরেকটু ভালো করে আবার ভালো করে নেড়ে দেবো। সমস্ত উপকরণগুলো যেন ভালো করে মিক্স আপ হয়, ভালো করে মিক্স করে দিচ্ছি আমি সবগুলোকে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ আমি যখন আলু ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝেই কিন্তু আমি লবণটা দেবো। যে এটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারো। লবণ দেওয়ার পর আমি কী করব, আবার ভালো করে মিক্স করে দেব যাতে লবণটা সব দিকে সমানভাবে পড়ে। ব্যাস এভাবে কিছুক্ষণ আড়াপাড়ার পর হয়ে গেল আমার চাউমিন রেডি। চাউমিন নামিয়ে আমি পার্শে মাছ ভাজে করেছি, পার্শে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, পার্শে মাছ ভাজা হয়ে যাচ্ছে। আর আরেকদিকে বসিয়েছি আলু ভাজা, আজকে ডাল করেছি তার সঙ্গে, একটু ভাজা না হলে খেতে পারে না ওরা, তাই আলু ভাজা বসিয়েছি। আলু ভাজাও দেখো এদিকে হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর হাঁপিয়ে গেছি, এই এসে বসলাম, মানে সকাল 6:30 থেকে এই 11:30-12 পর্যন্ত যেন আমি অস্থির হয়ে যাই, মানে এত কাজের প্রেশার থাকে। আর মেয়ে আর নীলাদ্রি একই সঙ্গে বেরোয়, নীলাদ্রি বেরিয়ে যায় তারপরে মেয়েকে নিয়ে আমি বেরোই, ওকে বাসে তুলে দিই, কারণ একদম ঠিক 9:30 সময় ওর বাসটা আসে। একটু দেরি হয়ে গেলেই ব্যাস বাস পাবো না, তাহলে আবার সেই আমাকে ছুটতে হবে অত দূর, মানে উর্ধ্বশ্বাসে পেরে উঠি না যেন। আগের দিন রান্না সব গুছিয়েই রাখি কিন্তু তাও সময় যেন কুলিয়ে উঠতে পারি না, আর এই গরমে আরও অস্থির হয়ে গেছে। যাই হোক, সব কাজ করে তারপর আজকে অনেক কিছু কাজ করলাম রান্নাঘরে, যেটার মধ্যে আমি থালা বাসনগুলো রাখি সেটা প্রত্যেক সপ্তাহে একবার করে আমি পুরোটাকে ধুয়ে দিই ভিম জেল দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে ধুয়ে দিই। আজকে সেগুলো করলাম। আর ওদিকে এখন আমি
তারপরে পুজোটা না হলে মনে হয় দিনের যেন কিছুই হলো না। সকালবেলা পুজো দিলে সবচেয়ে ভালো, কিন্তু যেহেতু একদম সকালে আমার একেবারেই হয়ে ওঠে না, যেহেতু মেয়ে আর হাজবেন্ড দুজনেই বেরোয়, একেবারেই হয়ে ওঠে না, সেই জন্য আমার পুজোটা দিতে হয় ওরা বেরিয়ে গেলে। আমি আগেই কী করি, এসে আগে অন্য কিছু না করে আগে মেয়েকে বাসে তুলে দিয়ে এসে বাড়িতে এসে আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তারপর আবার সব কাজ করে আরেকবার তো স্নান করতে হয়। এখন পর্যন্ত অলরেডি আমার 3 বার স্নান হয়ে গেছে। কী করবো, গরমকাল বলেই 3 বার করতে পারি, কিন্তু শীতকালে অতবার 2 বার হয়, 3 বার হয় না, তখন দিয়ে গরমকালে 3 বার কেন, 4-5 বারও হয়ে যাচ্ছে, শীতকালে তো অত সম্ভব হয় না। এখন হচ্ছে করছি, পুজো দিয়ে তারপর আমি আবার রান্নাঘর পরিষ্কারের কাজে, আজকে ঠিকই করেছি যে আজকে রান্নাঘর আবার পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে দেখলাম অনেকগুলো জমে আছে জামা কাপড়, এবার ওই জামা কাপড়গুলোকে আজকে ধুতে হবে, নইলে আরও বেশি জমে যাবে, আর প্রতিদিনেরটা না ধুলে অসুবিধে, ওইগুলোকে দিয়ে আসলাম ওয়াশিং মেশিনে। এখনও চলছে ওয়াশিং মেশিন, আমি একটু বসেছি যে আর পারছি না, তোমাদের সাথে একটু গল্পও করি আর একটু চা নিয়ে বসেছি, চাটাও খেয়ে নিই, একটু দেখে আসছি তার ওয়াশিং মেশিনের কী অবস্থা। দেখে এলাম ওয়াশিং মেশিন ঠিকঠাক চলছে কি না, যেহেতু আমার ওয়াশিং মেশিনটা সেমি অটো, সেহেতু আমাকে ওই ধোয়ার পর আরেকবার শুকোনোর জন্য আরেকটার মধ্যে দিতে হয়, সেই জন্যই গেলাম যে ওটা ওয়াশটা হয়ে গেছে কিনা দেখতে। ওয়াশটা হয়ে গিয়েছিলো, আবার ওটাকে আমি শুকোনোর জন্য আরেকটার মধ্যে দিয়ে দিলাম, এখন চালিয়ে দিয়ে এসেছি, 5 মিনিট দিয়ে এসেছি, ভালোই শুকিয়ে যাবে। আর আমি একটু চা এখন খাচ্ছি, কারণ আজকে আমার মেয়ে সকালবেলা উঠে বললো ও চাউমিন টিফিন নেবে, আমি ভেবেছিলাম যে ওকে কিছু অন্য কিছু করে দেবো, তো ও বললো চাউমিন নেবে, তা দেখলাম চাউমিন আছে, অনেক সময় চাউমিন থাকে না, আনা হয়ে ওঠে, আনা ভুলে যাই হয়তো বা আনা হয় হয়ে ওঠে না, তো চাউমিন রয়েছে, তো চাউমিন করে দিলাম, কিন্তু ডিম ছিল না, তাই ওকে কী করলাম আমি সেটা তোমাদের আমি দেখিয়েও দেবো, কি দেখিয়েওছি, ভিডিওটা করে রেখেছি, ওটাকে আমি ডিম না থাকা কিছু তো একটা তার মধ্যে প্রোটিন থাকতে হবে চাউমিনের মধ্যে, তা ওটার মধ্যে আমি কী দিলাম, সয়াবিন দিয়ে দিয়েছি, তাহলে পুষ্টিগুণটাও রইল, খেতেও ভালো, একটু ভালো ভালো লাগলো। আমার মেয়ে সয়াবিন ডিম না থাকলে, কখনো যদি ডিম না থাকে সয়াবিন দিয়ে করে দিলেও ভালো খায়, আর এটা টেস্টও হয়, তোমরা তোমাদের তোমরা নিজেরাও খেতে পারো আর তোমাদের ছেলে মেয়েদেরও দিতে পারো, ভালো লাগবে খেতে, পুষ্টিগুণটাও অনেকটাই, এতে সয়াবিনে অনেকই পুষ্টিগুণ রয়েছে, তো সয়াবিন দিয়ে করলে টেস্টও হয় খেতে। তা ওকে বেশিরভাগ সয়াবিনটা দিয়ে দিয়ে চাউমিনটা দিয়ে দিয়েছি, আর আমার ছিল অল্প অল্প একটু, তা একদমই অল্প ছিল, ওটা আমি খেয়েছি, আর আর আমার না এখন খিদে পেয়ে গেছে, তাই চা আর বিস্কুট অন্য কিছু খাবো না, চা আর বিস্কুটই খাচ্ছি, একটার সময় খেয়ে নেবো, ভাত খেয়ে নেবো। সারাদিন করতে মানে এখন এত বেশি গরম, গরমে মনে হয় না এই কাজটা, প্রতিদিনই ভাবি এটা করবো, কিন্তু ও এত গরম রেখে দিই, কিন্তু আজকে আমি ঠিকই করেছি, যত গরমই হোক না কেন আমি রান্নাঘর আজকে পরিষ্কার, মিট যেগুলো আছে ওগুলো পরিষ্কার করবোই, তুমি তো ওগুলো জমে যাচ্ছে, আলসেমি থেকে হয়ে যাচ্ছে, এই গরম না, গরম তো থাকবেই, গরম তো আমার জন্য শীত চলে আসবে না, গরম থাকবেই, থাক গরম, গরমের মতো থাক, আমি আমার মতো কাজ করি, তাই কাজ করে নিয়েছি। এবার ওয়াশিং মেশিনে ওগুলো ধোয়া হয়ে গেলে আর্ধেক তো শুকিয়ে যায়, তারপর নিয়ে মেলে দেবো, বেশিক্ষণ লাগবে না শুকোতে, যা রোদের তাপ, আর্ধেক তো ওখানেই শুকিয়ে গেল, আর বাদ বাকি শুকিয়ে যাবে। আজকে রান্না বেশি দিন তো করিনি, করেছি উচ্ছে ভাজা, ডাল, পার্শে মাছের ঝোল আর আলু ভাজা, আমি একে দিয়ে দিলাম টিফিন চাউমিন, নীলাদ্রি নিয়ে গেছে ভাত, মাছের ঝোল, আলু ভাজা, এই দিয়ে নিয়ে গেছে, আজকে তরকারি, পাঁচমিশালি তরকারি কালকে কেটে রেখেছি সব, কিন্তু আজকে আর করা হয়ে ওঠেনি,
ওটা বিকেলে করবো, বিকেলে ভাবছি একটু ডিম করবো আর পাঁচমিশালি তরকারি করবো। এই আবার মেয়েকে আনতে যেতে হবে 5টার সময়, আজকে আবার 8টার সময় পড়া আছে, আবার 8টার সময় পড়তে দিয়ে আসতে। আজকে আমার মঙ্গল সোমবার পড়া থাকে মেয়ে, বৃহস্পতিবার সেটা আমার বাড়িতেই পড়া হয়, ব্যাচে পড়ে ওরা। আর মঙ্গল আর শনিবার দিন ওরা ও যায় সায়েন্স পড়তে যায় বাইরে, আর ওই দিন আমাকে দিয়ে যেতে হয়, আমি দিয়ে আসবো। শনিবারটা দিন আমাকেই দিয়ে আসতে হয়, আর মঙ্গলবার নীলাজি দিয়ে আসে অফিস থেকে এসে, আবার কোনো কোনো দিন আমিও দিয়ে আসি। তাই এ কদিন খুব আমার ভীষণ চাপ হয়ে যায়। আজকে এখন আমি আর পেরে উঠছি না, ভেবেছিলাম প্রথমে একবার বিয়েগুলো জামাকাপড়গুলো থাক কালকে ধরবো, কিন্তু দেখলাম না আরও জমে যাবে, যত বেশি আলসেমি করবো তত আলসেমি পেয়ে বসবো, না আজকেই ধরবো, ধুয়েই দিলাম। যত বসে থাকবো না আলসেমি মাথায় চাড়া দিয়ে বসে, সেই জন্য কোনো কাজে আলসেমি করা ঠিক নয়। আজকে আমি তোমাদের ওই যেগুলো টুকটা চাউমিনটাও করে শেয়ার করেছি, তোমরা তোমাদের ছেলে মেয়েদের দিতে পারো, ওটা খুব ভালো লাগবে, ওই জন্য ওটা শেয়ার করেছি, দেখিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, বাট যাই, তাদেরকে আমার 5 মিনিট হয়ে গেল। দেখো ওয়াশিং মেশিন ফাঁকা, সব চাদর এটার মধ্যে দিয়ে দিয়েছি জামা কাপড়, এবার এটাতে আমি নিয়ে যাচ্ছি মেলতে। হ্যাঁ হয়ে গেছে, এবার আমি এগুলোকে নিয়ে নিই। দেখো হয়ে গেছে, দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, আমার বারান্দাতেই সবগুলো মেলে দিয়েছি। তবে আর কি, আজকে এতটুকুই থাক, সকালের ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করলাম, আবার বিকেলের ব্যস্ততা আবার পরে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কতটা ব্যস্ততা, কিভাবে আমি কি ম্যানেজ করছি। আমার কিন্তু এত ব্যস্ততার মধ্যেও এই ম্যাক্সিমাম 12টার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যায় এবং সুষ্ঠুভাবে, এবং আর ঘর সমস্ত ঘর একদম টিপটপ থাকে। যাই হোক, তাহলে আজকে আসি, আবার বিকেলে আসবো বিকেলের ব্যস্ততা নিয়ে। টাটা।